তাবলিগলারা কইতো যে আমার কাছে 10টা সিল্লা আছে। নাউজুবিল্লাহ, কথা কন্টিং না ব্যা ঠিক। ও মারা কই যে এখন জোর ইস্তামা করতেছি, ঘরে ফোর ইস্তামা করবে, এখন জোর নেই তারপরে ফোর। কথা কন্টিং না ব্যা ঠিক। ও বাবা রে বাবা, যে ইস্তামা শুরু হইছে, ইস্তামা ওয়ালাদেরকে বলতে চাই আমার ভাইরা মাঝে মাঝে বলতেছে, এই জন্য আমার হুজুর জরুরি সাহেব হুজুর এইরকম কথাগুলো বলতেন, এই জন্য কারণ আমরা সুন্দর সুন্দর কাহিনী বলে আপনাদের 2-3 ঘন্টা কাটাইতাম। তো তখন বলতে, হরে যে ঘটনা বলছে, তো কি ঘটনা বলছে খেয়াল নাই, সারা রাত ইসুফ জোলাখার কিচ্ছা, সকালবেলা খেয়াল নাই, কথা বলেন ঠিক কিনা। আর জিজ্ঞাসা করে, ইসুফ মেয়েনা পুরুষ, এইরকম কিছু আমাদের সমাজের মধ্যে কাহিনী যারা বর্ণনা বেশি করে তো তারা শ্রোতাগুলো এরকম হয়ে যায়, জোলাইখা ইসুফ জোলাইখা এই অবস্থা। সুতরাং সেই তাবলিগিওয়ালা ভাইরা যারা জানে, এখান থেকে আমরা স্পষ্ট জোরে হুজুর বলতেন বারবার। আজকে যারা সারা দুনিয়ার মানুষ যাকে স্মরণ করতেছে, কেন এই জন্য এই আকীদার কথাগুলো বলতেন যে আল্লাহর নবী সাত ফরমাচ্ছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়ায়ে বিসিদ্দিন, বুখারী শরীফের রাওয়ায়েত, আমার নবী বলেন খোদার জগতের নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সমস্ত নবীদের নবুয়ত রয়েছে, রেসালাত রয়েছে, কিন্তু সমস্ত নবীদের উপর আমি নবীকে 6টি ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়েছে। একে একে বর্ণনা কতে কতে 2-5 নম্বরে আমার নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহর হাবিব বলেন উম্মতারা আমি নবী দুনিয়ায় আসার আগে সমস্ত এলাকায় নবীদের জমানায় নবীরা যেই 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 জায়গা নির্দিষ্ট করে দেয় নাই, অর্থাৎ নবীরা যে জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন এখানে নামাজ পড়তে হবে, মসজিদ ছাড়া নবীদের নির্দিষ্ট করা জায়গা ছাড়া কোনো জায়গায় নামাজ পড়লে হতো না, নামাজ শুদ্ধ হতো না। আমি নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ও গোটা খোদার জগৎটাকে পাক এবং মসজিদ বানাইয়া দিয়েছে, কোনো আপত্তি নাই। তাবলিগ করতে পারবে একমাত্র আলেমে দিনরা, কথা বলেন ঠিক কিনা, আর বাবা জোরে বলেন ঠিক কিনা, কারণ তাবলিগ করার জন্য আলেম দরকার। কি দরকার? আমি আগেই বলেছিলাম আলেমের ফজিলত, যার কাছে আলেম নাই সে নিজে মূর্খ জাহেল, সে আরেকজনকে পথ দেখাইতে পারে। আমার দেশের মধ্যে তাবলিগের ভাইদের কাছে এতটুকু বলতে চাই, যেই জায়গায় আপনারা আজকে ইজতেমা করতেছেন সেই জায়গা আমি নবী আমার নবী দুনিয়ায় আসার আগে ওই জায়গায় নামাজ পড়া শুদ্ধ ছিল, কথা বলেন ঠিক কিনা ব্যা ঠিক। এই জায়গাও তো আজকে নামাজ পড়ার মুসল্লিরা লাগলাম মুসল্লি বলতেছেন, মুসল্লিদের নামাজ হচ্ছে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে, কথা বলেন ঠিক কিনা। তো সেই নবীর ওসিলা জায়গাটা পাক পাইলেন, আপনি ইস্তামা করার সুযোগ পাইলেন, সেই নবীর তাআজিম করে এত কিছু করতে পারলেন, হান্ডি ফাতিল বালি সব নিয়ে যেতে পারলেন, এখানে এত কাজ করতে পারেন, বাথরুমে দৌড়াদৌড়ি করতে পারেন, কিন্তু তার সাথে যে একটা জিনিস যোগ করতেন, আমার দয়াল নবীর দ্বারাই একটু সালাম দিতেন, বাংলার মানুষ আপনাদের সাথে ডাকতো, কথা বলে ঠিক কিনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা, কিন্তু এটা করে না, কেন করে না? বাবারা একটু কথা মনে রাখবেন, এই এখানে শেষ আজকে জরুরি সাহেব হুজুর এবং চ্যানেল আয়ের মধ্যে সেদিন ছিল, জরুরি সাহেব হুজুর উপস্থিত ছিলেন, মেশালটা এইরকমই দেওয়া হয়েছে, ডক্টর মাহবুব সাহেব অসুস্থ তার জন্য দোয়া করবেন, তিনি বলেছিলেন যে যদি কেউ যদি একটু মিষ্টি নিয়ে আসে আপনার বাড়িতে, সেই মানুষটাকে তাজিম না করে যদি মিষ্টিরে যদি তাজিম করেন তো সবাই বলবে মানুষটা ঠিক মানুষ নয়, কথা বলেন ঠিক না। তা আমাদের সমাজও তাই, আজকে আমরা এই সমাজের মধ্যে আমরা নামাজ পড় 5 ওয়াক্ত পড়ব এবং আমাদের বাচ্চাদেরকে পড়ার হুকুম দেব, রাজি আছেন? সবাই জোরে বলেন নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনেরা ছেলে মেয়ে আপনজন সকল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কথা বলেন ঠিক কিনা, আপনারা কি রাজি আছেন? নামাজ উপহারটা আমার নবী আনছেন, কথা বলেন ঠিক কিনা। তো নামাজ আপনি পড়েন আমরাও পড়ি, কিন্তু যিনি নামাজ নিয়ে আসছেন ওনারা তাজিম করা দরকার আছে না নাই? যখন আসেন নাই, সেই তাজিমের অপর নাম মিলাদ কিয়াম, কথা বলেন ঠিক কিনা, জবান করে বলেন ঠিক কিনা। মিলাদ কিয়াম করবেন, জানাজার পরে মুনাজাত দেবেন, এটা সুন্নাত, মেসকা শরীফের হাদিস, আল্লাহ নবী সাত ফরমান, ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিত ফাখলিসুলাহু দোয়া, আল্লাহ নবী বলেন যখন তোমরা জানাজার নামাজ শেষ করবে, এখানে ফা আসছে, ফা
তাকবিয়া বলা হয় মাদ্রাসার পড়ব ছাত্র ভালো করে জানেন ফালি তাকবিয়া তাকবি পরে পরে আসে হরফে আতফার মধ্যে নয়টির মধ্যে একটি ফা আর একটি সুম্মা ফা আসে পরপর সুম্মা আসে দেরিতে তা আল্লাহর নবী বলেন যখন তোমরা নামাজ শেষ করবে ফাকলিসু এরপর ফা সাথে সাথে দোয়া করো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর আমার ওয়াহাবি হুজুররা পাইছেন কবরস্থানে দফন করার পর দোয়া করে আমরা সেই টো করব এই টো করব কথা বলেন ঠিক কি না বাবার আমার জলিল সাহেব হুজুর আমাদের এই আকীদাগুলো বলে দিয়েছেন আল্লাহর নবী যখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো এত কিছু নাই একটা জিনিস আছে নাজাত যদি পাওয়ার বেহেশত যদি পাওয়ার একটা জিনিস আছে সেটা হচ্ছে ইন্নি ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি চিৎকার করে বলছি আল্লাহর নবী বলেন তোমার অন্তর যদি নবীর ভালোবাসা থাকে আল্লাহর ভালোবাসা থাকে আনতা মামান আহাব্বাবতা যার ভালোবাসা তোমার অন্তর আছে তার সাথে তুমি জান্নাতে থাকবে জোর বলে সুবহানাল্লাহ ও মিয়াবাসী এলাকাবাসীরা যদি জলিল সাহুজারের মহব্বত আপনার অন্তরে থাকে ওনার সাথে জান্নাতে থাকবেন গৌস পাকের মহব্বত অন্তরে থাকলে হাজার গরিব নওয়াজের মহব্বত অন্তরে থাকলে বাহাদুর আসমদি মুজদালফে সানি ও শাহজালাল ইয়ামানি শাহফরান ইয়ামানি চট্টগ্রামের বারোটি 360 আউলিয়া ওলিদের আল্লামা তৈয়ব শাহ সৈয়দ আহমদ শ্রীকুটির মহব্বত আপনার অন্তরে যদি থাকে তার সাথে আপনি জান্নাতে থাকবেন জোর বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আমি ক্ষমা চাই নিচ্ছি অনেক কথা বলেছি আর কিছু বলার দরকার ছিল হুজুরকে আমার ভাই বলেছিলেন গোসল যে আমি দিয়েছি আসলে এটা আমার জিন্দেগির মধ্যে আমার বড় একটা হোশ নসিব অহংকার নয় গর্ব নয় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি এই জন্য যে এইরকম একজন আলেমে দিনকে রাত 12টার পরে কাদরিয়ে মাদ্রাসায় যেখানে তিনি যাওয়াটা অনেকাংশে নিষেধ ছিল সেই জায়গায় একাই রিস্ক নিয়ে রাত্রে আমরা কয়জন জলিল শাহ হুজুরকে গোসল দিয়েছিলাম ওনার চেহারা দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে গোসল দিয়েছিলাম ওনাকে হয়তো বা এটা কিয়ামতের ময়দানে উনি আমার জন্য শাফাত করবেন এই কামনায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আরও অনেক কথা সময় সুযোগ পেলে অন্য সময় আলোচনা করবো পেয়ারা হাজিরিন এবং আপনাদেরকে এই মেসেজটা দিয়ে যেতে চাই জলিল শাহ হুজুর বাতিলের কাছে কখনো নত হয় নাই আমরা যদি জলিল শাহ হুজুরকে ভালোবাসি বাতিলের কাছে মাথা নত করতে পারি এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি অন্য সময় দেখা হবে ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ